সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান নিজের দিল্লির বাড়ির কিছু ছবি শেয়ার করেছেন, সঙ্গে দিয়েছেন একটি দারুণ খবর। তার দুটি লাকি ফ্যান এসে থাকতে পারবেন তার এবং গৌরীর এই দিল্লির বাড়িতে। নিশ্চয়ই ভাবছেন সেটা কিভাবে সম্ভব, সেই উপায় আজকে আমরা জানাবো আপনাদের। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। শাহরুখ খানের জন্ম হয় দিল্লিতে। ইনফ্যাক্ট গৌরীর সঙ্গেও তার দিল্লিতেই আলাপ, তখন তারা দুজনেই টিনেজার। সুতরাং দিল্লির এই বাড়িটি শাহরুখ এবং গৌরী দুজনের কাছেই ভীষণ স্পেশাল। আর এই দিল্লির বাড়িটিকে সুন্দরভাবে রিডিজাইন করেছেন গৌরী খান। রিডিজাইনিংয়ের পরে বাড়ির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, উইথ সো মেনি মেমোরিজ অফ আর আর্লি ডেজ ইন দিল্লি, দ্য সিটি হোল্ডস আ ভেরি স্পেশাল প্লেস ইন আর হার্টস। গৌরী খান হ্যাজ রিডিজাইন্ড আর দিল্লি হাউস অ্যান্ড ফিল্ড ইট উইথ লাভ অ্যান্ড মোমেন্টস অফ নস্টালজিয়া। হিয়ার ইজ আ চান্স ফর ইউ টু বি আর গেস্ট। দিল্লির বাড়ির পাঁচটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে গৌরীকে, তারপর রয়েছে লিভিং স্পেস, বেডরুম এবং চতুর্দিকে ফ্যামিলি পিকচার দিয়ে সাজানো রয়েছে গোটা বাড়িটি। শাহরুখের দুজন লাকি ফ্যান এই বাড়িতে একটি গোটা রাত কাটানোর সুযোগ পাবেন। তাদের জন্য ফেস্টিভ ডিনারের ব্যবস্থা করা হবে, সঙ্গে শাহরুখের মুভি ম্যারাথন তো আছেই। এছাড়াও তাদের দেওয়া হবে কিছু পার্সোনালাইজড হ্যাম্পার্স, যাতে এই দিনের স্মৃতি তাদের সঙ্গে থেকে যায় আজীবন। আর এবার নিশ্চয়ই ভাবছেন কিভাবে এই বাড়িতে থাকার সুযোগ মিলবে। তাহলে শুনুন, শাহরুখ এবং গৌরী এয়ারবিএনবির সঙ্গে কোলাবোরেট করেছেন এবং এই কন্টেস্টে পার্টিসিপেট করতে গেলে অ্যাপ্লিকেন্টদের ডিসক্রাইব করতে হবে যে ওপেন আর্মস ওয়েলকাম বলতে তারা কি বোঝেন। 30 নভেম্বরের মধ্যে লিখে পাঠাতে হবে এর উত্তর। আর আপনার উত্তর পছন্দ হয়ে গেলেই আপনি হয়ে যেতে পারেন দুজন লাকি ফ্যানের মধ্যে একজন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.